আসসালামু আলাইকুম, হ্যালো টেক বিডির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব ওয়েব পেজ স্ট্রাকচার, অর্থাৎ একটা ওয়েব পেজকে আমরা নিজের ইচ্ছা মতো কত ভাগে ভাগ করতে পারি, কত ভাগে ভাগ করা যায়, কিভাবে ভাগ করা যায়। তাহলে চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেই ওয়েব পেজকে আমরা কিভাবে ভাগ করতে পারি। যদি আমরা এটাকে একটা ওয়েব পেজ কল্পনা করি, একটা পেজ হিসাবে কল্পনা করি, পুরাটা একটা পেজ, তো এই পেজকে আমরা যে কোনো ভাগে আমরা ভাগ করতে পারি। যদি আমরা ভাগ করি, আমরা ভাগ করা শুরু করলাম, সাপোজ পেজটাকে আমরা এখন ভাগ করলাম এভাবে, তাহলে এখন ভাগ হলো কয়টা? একটা, দুইটা। এরপর যদি আমি আরো ভাগে ভাগ করি, এখন ভাগ হলো কয়টা? তিনটা, একটা, দুইটা, তিনটা। আরো যদি ভাগ করি, তাহলে ভাগ হলো চারটা। আরেকটা যদি ভাগ করি, ভাগ হলো পাঁচটা ভাগে ভাগ, 1 2 3 4 5। তো ওয়েব পেজকে যে আমরা ভাগ করছি, এটা ডিভিশন, অর্থাৎ ডিভাইডেড হয়েছে, পাঁচটা ভাগে ডিভাইডেড হয়েছে। তাহলে এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন। তাহলে এখানে পাঁচটা ডিভিশনে আমরা ভাগ করলাম। তাহলে প্রথম যে একটা পেজ, এই পেজটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করলাম। তো প্রথম মানে মূল পেজ যেটা, সেটাকে আমরা আমরা মূল পেজ হিসাবে ধরতে পারি। তো এখন পাঁচ ভাগে ভাগ করছে। এখন যদি আমরা এগুলোকে আবার ভাগ করি, সাপোজ এটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ, দুই ভাগ, এটাকে আমি তিন ভাগে ভাগ করলাম, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ। তাহলে এটা মেইন মেইন ভাগ, তারপরে এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন। এই ডিভিশনের ভিতরে আরো দুইটা ডিভিশন আছে, আরো দুইটা ভাগ আছে। এটা একটা, এই পুরাটা একটা ডিভিশন, অর্থাৎ এই পুরা ভাগের ভিতরে, পুরা পেজের ভিতরে এই অংশটা একটা ভাগ, ভাগ করা হয়েছে, একটা ডিভিশন করা হয়েছে। এই ডিভিশনের ভিতরে আরো তিনটা ডিভিশন, 1 2 3, তিনটা ডিভিশন। তাহলে পুরা একটা, এখানে আবার হলো পুরা একটা ডিভিশন, এই ডিভিশনের ভিতরে এটা একটা ডিভিশন, আর এই ডিভিশনের ভিতরে আবার এখানে দুইটা ডিভিশন, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এখন যদি আমরা এগুলোকে নাম দিয়ে প্রকাশ করতে চাই, সাপোজ এটা যেহেতু পেজ, সম্পূর্ণ পেজ, এটাকে আমরা মেইন হিসাবে ধরতে পারি। যদি আমরা এটাকে মেইন হিসাবে ধরি, এটাকে আমরা মেইন হিসাবে ধরলাম, MAIN, নাম দিলাম মেইন। তো
মেইন যেখানে শুরু হবে, এখানে যদি মেইন শুরু হয় তো মেইন শেষ হবে এখানে। তো আরেকটা ব্যাপার, যদি আমি মেইন শুরু করি গেটার দেন লেস দেন দিতে হবে, যদি মেইন যদি এভাবে শুরু হয় তাহলে আমার মেইন শেষ হবে লেস দেন স্ল্যাশ মেইন এম এ আই এন মেইন, অর্থাৎ মেইন এখানে শুরু, মেইন এখানে শেষ, যেখানে মেইন শুরু সেখানে মেইন শেষ। তো তো এখানে মেইন যে কথাটা, মেইন আমরা এটাকে দুই ভাবে লিখতে পারি। এক, যদি আমরা ক্লাস আকারে লিখি, যদি ক্লাস আকারে লিখি আমরা এভাবে লিখব ডিপ ক্লাস মেইন, মেইন আমরা এইভাবে লিখব, যদি ক্লাস আকারে লিখি এভাবে লিখব মেইন। তারপরে ক্লাস শেষটা আমরা কিভাবে করব, অর্থাৎ ডিপ ক্লাস মেইন শুরু, ডিপ ক্লাস মেইন শুরু ডিপ শেষ। তো ভিডিওটি দেখতে থাকো, আস্তে আস্তে বুঝে যাবে। এখন এই যে মেইন শুরু মেইন শেষ, তাহলে এই মেইনের ভিতরে আরো এক দুই তিন চার পাঁচটা ডিপ আছে, পাঁচটা ডিপের এটা হলো প্রথম প্রথম ডিভিশন। যদি আমরা এখানে প্রথম ডিভিশন শুরু করি, আমরা ডিপ শুরু করলাম ডি আই ভি, ডিপ শুরু, ডিপ শুরু করলাম, আর এখানে কি ডিপ শেষ, ডিপ শেষ করলাম। তো এভাবে আমি প্রত্যেকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভাগ করে নিলাম, তো এখানে এই এই প্রথম ডিপটার ডিপ শুরু, ডিভিশন শুরু, ডিভিশন শেষ, দ্বিতীয় ডিপটার ডিপ শুরু, ডিপ শেষ, তৃতীয় যে ডিপটা আছে এটার ভিতরে কিন্তু আবার দুইটা অংশ আছে, একটা অংশ দুইটা অংশ। তো এটা হলো তৃতীয় ডিপের মেইন ডিপ, হলো মেইন ডিপ শুরু, মেইন ডিপ শেষ, এবং চতুর্থ যে ডিপটা আছে এই যে ডিপ ডিপ শুরু ডিপ শেষ, এটার ভিতরে আবার তিনটা ভাগ আছে, এক দুই তিন, এবং পঞ্চম যে ডিপটা শুরু হয়েছে ডিপটা শেষ। তো তো এখন এখানে তো একটা ডিপ, সম্পূর্ণটা একটা ডিভিশন, এখানে একটা ডিভিশন, কিন্তু এখানে যে ভাগ হয়ে গেল এখানে কি হবে, এখানে সেম এই এই যে ডিপ, এই মেইন ডিপ, মেইন ডিপের ভিতরে এই ডিপ, এই ডিভিশন, এই ডিভিশনের ভিতরে আরও এরকম দুইটা ডিভিশন হবে। যেমন এর এখানে আবার ডিভিশন শুরু হবে, ডিভিশন শেষ হবে, এটার ভিতরে ডিভিশন শুরু হবে, ডিভিশন শেষ হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ডিভিশন শুরু, ডিভিশন শেষ, অর্থাৎ এখানে এই ডিপের ভিতরে আবার কি এই অংশের জন্য, এই এতটুকু অংশের জন্য ডিপ ডিভিশন শুরু ডিভিশন শেষ, সেমভাবে এই এতটুকু অংশের অংশের জন্য এখানে ডিপ শুরু হবে ডিভিশন শেষ হবে, আবার সেমভাবে এখানে যেহেতু তিনটা অংশ আছে, এটা হলো মেইন ডিপ,
এর ভিতরে এখানে ডিভিশন শুরু হবে, এটার জন্য ডিপ শুরু, ডিভিশন শেষ, এবারে এটার জন্য আবার ডিভিশন শুরু হবে, ডিভিশন শেষ হবে, এটার জন্য আবার কি হবে, ডিভিশন শুরু হবে, ডিভিশন শেষ হবে। তাহলে আমি কাজটা করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মেইন, এই যে এখানে যে ডিপটা আছে তৃতীয় অংশে, এখানে এই এটা হলো এই অংশের প্রধান ডিপ, এবং এটার ভিতরে যে দুইটা ভাগ আছে, এই ভাগের জন্য এই ডিপ শুরু, ডিপ শেষ, এই ভাগের জন্য ডিপ শুরু, ডিপ শেষ, আর এখানে যে তিনটা ভাগ আছে এই ডিপের মধ্যে, তো এটা হলো এই ভাগের প্রধান ডিপ, এর ভিতরে আরও তিনটা ডিপ আছে, ডিপ শুরু, ডিপ শেষ, ডিপ শুরু, ডিপ শেষ, ডিপ শুরু, ডিপ শেষ। তো এখন এখন শুধু তো আমরা ডিপ দিলাম, শুধু ডিপ তো দিলে হবে না, এখানে একটা নাম দিতে হবে, প্রত্যেকটা অংশের এক একটা নাম দিতে হবে। সাপোজ এখানে যেহেতু আমরা পুরাটার একটা নাম দিছি, পুরো পেজের একটা নাম দিছি মেইন, তো মেইন এখানে আমরা লিখবো ডিপ ক্লাস মেইন। তো আমরা এটা ক্লাস না লিখে আমরা আইডিও লিখতে পারি। তো আমরা যদি আইডি হিসাবে লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে এভাবে, ডিপ, সরি, ডিপ ডিপ আইডি সমান সমান মেইন শেষ, তারপরে তো এটা হলো ক্লাস আর এটা হলো আইডি। আমরা আইডিও লিখতে পারি আর ক্লাসও লিখতে পারি, আমাদের ইচ্ছা। তো আইডি আর ক্লাসের একটু সুবিধা অসুবিধা আছে, আইডির প্রায়োরিটি বেশি এবং ক্লাসের প্রায়োরিটি একটু কম। তো আইডি এটা তো আমরা ইনডেক্স এইচটিএমএল এ লিখবো, যদি আমরা এই মেইন যে ব্যাপারটা এটা যদি আমরা সিএসএস এ লিখতে চাই, তো এখানে তো আমরা ক্লাস লিখছি, তো সিএসএস এ আমরা কিভাবে লিখবো, সিএসএস এ যদি আমাদের লিখতে হয় তা আমরা এখানে লিখবো সিএসএস এ, কিন্তু আমরা ক্লাস লেখাটা লিখলে হবে না, সিএসএস এ ক্লাসের পরিবর্তে আমাদের দিতে হবে ডট, ডট মানে হলো ক্লাস, তো আমরা লিখবো ডট মেইন। আমরা টেক্সটে লিখি, আমরা যদি আমরা সিএসএস এ লিখতে চাই, ফর সিএসএস, ফর সিএসএস, তখন আমরা ফর সিএসএস ক্লাস, সি এল এ ডাবল এস ক্লাস। তো ফর সিএসএস এ আমরা ক্লাস কিভাবে লিখব, আমরা লিখব ডট ডট মেইন, আমরা এই যে এখানে যে আমরা ক্লাস মেইন লিখছি এই কথাটা এখানে ফর সিএসএস এর জন্য ডট মেইন, দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শেষ। এটা যদি আমরা আইডির জন্য লিখি, ফর সিএসএস আইডি, তখন আমরা কিভাবে লিখব, তখন আমরা লিখব হ্যাশ মেইন প্রথম বন্ধনী। তো সিএসএস আইডির জন্য আমরা এই যে আইডিটা, এই আইডির জন্য আমরা কি লিখব, হ্যাশ, হ্যাশ কথাটা আমাদের লিখতে হবে। তো আমি এখানে প্রত্যেকটার একটা নাম দিব, যদি এটা মেইন পেজের নাম যদি, মানে পুরো পেজের নাম যদি মেইন হয় তাহলে এই যে উপরের অংশ, আমরা উপরের অংশটাকে আমরা হেড হিসাবে ধরে নিতে পারি, অর্থাৎ মাথা, অর্থাৎ উপরের যে অংশটা আছে হেড, আমরা হেড হিসাবে ধরে নিতে পারি। এখানে এটার একটা নাম দিতে পারি, এটা এখানে যদি আমরা কোনো ছবি এড করি বা স্লাইডার এড করি, তো এখানে আমরা একটা নাম দিতে পারি স্লাইডার, এখানে আমরা একটা নাম দিতে পারি, এখানে যদি আমরা
কিছু টেক্সটে রাখি। এখানে যদি আমরা একটা কি একটা ইউটিউবের ভিডিও রাখতে পারি, তো এখানে যদি আমরা কিছু টেক্সট রাখি তাহলে এখানে আমরা নাম দিতে পারি টেক্সট এরিয়া। তারপরে আর এখানে যদি আমরা তিনটা ভাগে ভাগ করছি, এখানে যদি আমরা যা রাখি সেই অনুযায়ী আমরা নাম দিতে পারি। তো আমি নামগুলো দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়া শেষ হলো, আমি প্রথমটার নাম দিলাম মেইন, পুরো পেজটার নাম মেইন, ডিপ ক্লাস মেইন, ডিপ শেষ। তো আমি এখানে ক্লাস ব্যবহার করব, আর ক্লাসগুলো লিখতে হবে অবশ্যই অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো মেইন ক্লাস শুরু, মেইন ক্লাস শেষ। তো হেডার, হেডার নাম দিছি হেডার, হেডার শুরু, হেডার শেষ। তারপর এটাকে আমি এখানে একটা স্লাইডার আকারে একটা ছবি বা পিকচার, এখানে একটা করে টাচ হবে, এখানে একটা ছবি থাকবে, এই জন্য একটা নাম দিছি স্লাইডার শুরু শেষ। আর এখানে দুইটা অংশে যেহেতু ভাগ করেছি, প্রথম যে অংশটা ওটার নাম দিছি ওয়েলকাম, ওয়েলকাম ক্লাস শুরু ক্লাস শেষ। তো ওয়েলকামের ভিতরে এখানে কিছু কন্টেন্ট থাকবে, কিছু লেখা থাকবে। তো এখানে হবে ডিপ ক্লাস কন্টেন্ট, এখানে জায়গা না থাকার কারণে শুধু নামটা লেখা হয়েছে ডিপ ক্লাস কন্টেন্ট শুরু শেষ। এখানে একটা ভিডিও থাকতে পারে, ইউটিউবে ভিডিও হতে পারে বা নিজস্ব আপলোড করা ভিডিও থাকতে পারে। তো এখানে ডিপ ক্লাস ভিডিও শুরু ক্লাস শুরু, ভিডিও ক্লাস শুরু, ভিডিও ক্লাস শেষ। এখানে কিছু কন্টেন্ট থাকবে, ডিপ ক্লাস কন্টেন্ট শুরু ডিপ শেষ, কন্টেন্টের ডিপ শেষ। তো এখানে আমি তিনটাতে কিছু কন্টেন্ট দিব। তো এখানে আমরা নাম দিলাম, এখানে দিলাম লেফট, মিডল, রাইট, ডিপ ক্লাস লেফট, ডিপ ক্লাস মিডল, ডিপ ক্লাস কি রাইট, অর্থাৎ বাম ডান এবং কি মাধ্যম। আর এটা যেহেতু সবার নিচে আছে এই জন্য ফুটার, অর্থাৎ পায়ের পাতা পা, এই জন্য নাম দিলাম কি ফুটার, ডিপ ক্লাস ফুটার, ফুটার শুরু ফুটার শেষ। তো এই ব্যাপারটা যদি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে আমরা যদি ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস, তো আমরা এখন এই ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখব। তো ডিপ ক্লাস মেইন শুরু, ডিপ ক্লাস মেইন শেষ। তো আমরা যদি এখানে বডির ভিতরে, অবশ্যই অবশ্যই আমরা এই ক্লাসগুলো বা আইডিগুলো আমরা অবশ্যই অবশ্যই বডি ট্যাগের ভিতরে লিখব, আমরা যাই লিখব এই বডি ট্যাগের ভিতরে, বডি ট্যাগের বাহিরে লিখলে কিন্তু হবে না। তো আমরা লেখা শুরু করি। প্রথমে আমরা ডিপ ক্লাস মেইন, ডিপ ক্লাস মানে মেইন শেষ, মেইন শুরু মেইন শেষ, এই ব্যাপারটা আমরা লিখব। যেহেতু একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, ডিপ CLAWS ক্লাস, অবশ্যই অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে MAIN মেইন। এই যে ডিপ শুরু, তারপর আমার এখানে অবশ্যই অবশ্যই ডিপ শেষ করতে হবে, অবশ্যই স্ল্যাশ দিতে হবে শেষ করতে হলে, DIV। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখব যে এটার যে শুরু এবং শেষ একটা লাল ডট ডট দাগের মাধ্যমে আমাদের কি চিহ্নিত হয়ে গেছে।
এখন এখান থেকে আমি স্লেয়ার যদি তুলে দিই তাহলে দেখবো যে আমাদের এই ব্যাপারটা কাজ করছে না। তার মানে কি আমাদের কাজটা, আমাদের যে লেখা প্রোগ্রামিং লেখা, এটা সুন্দরভাবে হয় নাই, মানে সঠিকভাবে হয় নাই। তো আমরা অবশ্যই অবশ্যই ডিপ যেখানে শুরু সেখানে অবশ্যই শেষ করতে হলে আমাদেরকে একটি কি স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ডট ডট চলে আসছে, এটা হলো মেন। মেইনের ভিতরে, মেইন মেইন ক্লাসের ভিতরে বাকি সব ক্লাসগুলো, তাহলে আমরা যেহেতু মেইন ক্লাসের ভিতরে আমরা একটা ট্যাব দিয়ে নেই, ট্যাব, তো এখানে আমরা বাকি ক্লাসগুলো লিখি, ডিপ ক্লাস পরবর্তী যে ক্লাসটা সেটা হলো হেডার। এখানে আমরা হেড ক্লাস, পরবর্তী যে ক্লাসটার নাম হেড, আমরা এখানে হেড লিখে দিলাম, এইচইডি হেড, হেড শুরু, হেড শেষ। এর পরবর্তী যে ক্লাসের নাম সেটা হলো, এটা আমরা কপি করে নিতে পারি, ক্লাসের নাম স্লাইডার, আমরা এখানে এই নেম করে দিই SLIDER স্লাইডার নামে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেইন ক্লাসের ভিতরে আমরা দুইটা ক্লাস লিখছি, হেড ক্লাস, তারপর কি স্লাইডার ক্লাস, এই হেড ক্লাস স্লাইডার ক্লাস। এখন আমরা আসি তৃতীয় যে ক্লাসটা ওয়েলকাম, এখানে একটু খেয়াল করতে হবে, আমরা এখানে ওয়েলকাম যে ক্লাসটা এখানে এটা নাম লিখে দিচ্ছি ওয়েলকাম ক্লাস, ক্লাস ওয়েলকাম শুরু, ওয়েলকাম শেষ। তো ওয়েলকামের ভিতরে যে ব্যাপারটা হলো এখানে আরো দুইটা ক্লাস আছে, এখানে আরো দুইটা কি আছে ক্লাস আছে, একটা হলো কন্টেন্ট আর একটা হলো ভিডিও। তাহলে আমরা কিন্তু এই ওয়েলকাম ক্লাসের ভিতরে যে আরো দুইটা ক্লাস আছে এটা কিন্তু নিচে লিখলে হবে না, এটা লিখতে হবে ওয়েলকাম ক্লাসের ভিতরে। আমরা ওয়েলকাম ক্লাসের ভিতরে লিখব ডিপ ক্লাস, এখানে আমরা কন্টেন্ট হিসাবে নিব কন্টেন্ট, CONTENT কন্টেন্ট। এবং ওয়েলকাম ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস, যে দ্বিতীয় ক্লাসটা আছে সেটা হলো ভিডিও, এটা লিখতে হবে এর নিচে VIDEO, অর্থাৎ এই যে ভিডিও ক্লাসটা আমি এখানে ওয়েলকাম ক্লাসের ভিতরে, ওয়েলকাম ক্লাসের ভিতরে ভিডিও, অর্থাৎ যে ডিপ ক্লাস ওয়েলকাম, ওয়েলকামের ভিতরে কন্টেন্ট, ওয়েলকাম, ওয়েলকামের ভিতরে কন্টেন্ট, এই যে কন্টেন্ট, ওয়েলকামের ভিতরে ক্লাস কি ভিডিও ক্লাস। অবশ্যই অবশ্যই এই ওয়েলকাম, এই ওয়েলকাম, তারপর ডিপ কন্টেন্ট আর ডিপ ভিডিও, অর্থাৎ ক্লাস ভিডিও ক্লাস কন্টেন্ট, এই দুইটা অবশ্যই অবশ্যই কি কোথায় থাকতে হবে ওয়েলকামের ভিতরে। তো আমরা যদি দেখি এখন ওয়েলকামের ভিতরেই আছে, এই যে ওয়েলকাম ক্লাস এর ভিতরেই আছে, এর বাহিরে কিন্তু লেখা যাবে না এই যে দুইটা ক্লাস। এরপরে আমাদের যে তৃতীয় ব্যাপারটা আছে, মানে চতুর্থ, এখানে কন্টেন্ট, এখানে আমি তিনটাই কন্টেন্ট রাখছি, এটা হলো মেইন, এটা হলো লেফট রাইট মিডল, এই তিনটাই। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এখানে, আমরা এখানে এটা কপি করে নিতে পারি, এখন
এই যে ক্লাসটা আছে এটা কিন্তু মেইন ক্লাসের ভিতরে, মেইন ক্লাসের ভিতরে কন্টেন্ট ক্লাস। তো আমরা এখানে কন্টেন্ট না এটার নাম দিয়ে দিতে পারি কন্টেন্ট। কন্টেন্ট কন্টেন্টের ভিতরে ক্লাস আছে কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা। তো আমরা তিনটা ক্লাস নিয়ে নিই কন্টেন্টের ভিতরে। তো প্রথম যে ক্লাসটা আছে সেটা হলো লেফট, LEFT, সেই ক্লাসটার নাম হলো লেফট। এই যে লেফট লেফট, তারপর যে ক্লাসটা আছে সেটা হলো মিডল, MIDLE, মিডল। তারপরে যে ক্লাসটা আছে সেটা হলো রাইট, মানে ডান, IST, রাইট। তাহলে আমার কন্টেন্ট ক্লাসের ভিতরে, কন্টেন্ট ক্লাসের ভিতরে কয়টা ক্লাস আছে? এই কন্টেন্ট ক্লাস এর ভিতরে ক্লাস আছে কয়টা? একটা দুইটা তিনটা। এর ভিতরে ক্লাস আছে একটা দুইটা তিনটা, এক দুই তিন। এরপর যে মেইন ডিভের ভিতরে, এরপরে যে শেষ সর্বশেষ 5 নম্বর যে ক্লাসটি সেটা হলো ফুটার ক্লাস। তো ফুটার ক্লাসটি আমরা সর্বশেষ লিখে দিব। তো ফুটার যে ক্লাসটি FWTR ফুটার, এখানে আমরা ফুটার ক্লাস লিখে দিব, FWTR ফুটার শুরু ফুটার শেষ। তো আমাদের যে ক্লাসের নামগুলো দিছি প্রত্যেকটা ক্লাসের কি, এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা স্ট্রাকচারটা এখানে আমরা প্রোগ্রামিং করে ফেললাম, অর্থাৎ এই ডিভিশনগুলো আমরা সাজিয়ে ফেললাম। এখন যদি আমরা আবার একটু দেখি বডি, বডির ভিতরে আমরা প্রোগ্রামিং করব। এটা হলো ডিপ ক্লাস মেইন, এই যে মেইন ক্লাসটা, এই যে ডিপ ক্লাস মেইন, ডিপ ক্লাস মেইন শুরু মেইন শেষ। তো এখানে যদি আমরা দেখি, আমরা যদি ক্লিক করি ডিপ ক্লাস মেইনে, আমরা দেখব যে এর একটা শেষ এন্ডিং পয়েন্ট চলে আসছে। এখন ডিপ ক্লাসের ভিতরে আমার আরও 5টা ক্লাস আছে। তো প্রথম ক্লাসের নাম হলো হেডার, এই প্রথম ক্লাসের নাম হেডার, এবং দ্বিতীয় ক্লাসের নাম হলো স্লাইডার, এই যে দ্বিতীয় ক্লাসের নাম স্লাইডার, তৃতীয় ক্লাসের নাম হলো ওয়েলকাম, এই তৃতীয় ক্লাসের নাম হলো ওয়েলকাম। এই তৃতীয় ক্লাসের ভিতরে আরও 2টা ক্লাস আছে, কন্টেন্ট ভিডিও। তো কন্টেন্ট ক্লাস হলো এটা, তারপর ভিডিও ক্লাস তার নিচে, অর্থাৎ তৃতীয় ক্লাসে যে ওয়েলকাম ক্লাসের ভিতরে আমরা আরও 2টা ক্লাস পাই, ক্লাস লিখলাম। তারপরে চতুর্থ যে ক্লাসটা আছে সেটা হলো কন্টেন্ট, এই কন্টেন্ট চতুর্থ ক্লাস কন্টেন্ট, কন্টেন্ট শুরু কন্টেন্ট শেষ। চতুর্থ ক্লাসের ভিতরে আরও 3টা ক্লাস আছে, 1 2 3, লেফট মিডল রাইট, এই প্রথমটা লেফট লেফট, তারপরটা মিডল মিডল, তারপরটা রাইট রাইট, এবং সর্বশেষ যে ক্লাস সেটা হলো ফুটার, ফুটারের একটা অংশ, একটাই ডিভিশন, ফুটার শুরু ফুটার শেষ। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম পেজের, একটা পেজকে কিভাবে ডিভাইডেড করতে হবে, অর্থাৎ কত ইচ্ছা, নিজের ইচ্ছা অনুযায়ী যত ভাগে ইচ্ছা ভাগ করতে পারবো। আমি ইচ্ছা করলে এখানে আরও অনেক ভাগে ভাগ করতে পারতাম, এটাকে আমি তিনের জায়গায় 4 করতে পারতাম, 4-এর জায়গায় 5 করতে পারতাম, 5-এর জায়গায় 6 করতে, 6 ভাগও করতে পারতাম। অর্থাৎ আমরা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা ভাগ করে নিতে পারবো, আমাদের যতটুকু যতটা ভাগের প্রয়োজন। আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করব, ওই ডিজাইন অনুযায়ী আমাদের যতগুলো ভাগ প্রয়োজন বা যেখানে যে কয়টা ভাগ আমাদের করে নিতে হবে। তো আজকে আমরা শিখলাম কিভাবে আমরা আমাদের পেজকে ভাগ করতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।